আসসালামু আলাইকুম দেওয়াজ, আজকে আপনার সামনে ডিম বুনালো ইয়া দি রইছি। আমি 18টা ডিম বয়েল করছি, 1 কিলো অনিয়ন কাটিছি, আর মশলা হলদি মরিচ বাসার সল্ট জিরা পাউডার ধনিয়া পাউডার। ডিমরে ওখানে আমরা পেঁয়াজ সিরা দিলাম, বিত্রি মশলা আমি তো করি। ওখানে আমরা তেল দিলাইরাম, বাগার দিলাইরাম। ওখান থেকে আমরা অনিয়ন ছাড়িয়ে দিব, অনিয়ন আস্তে আস্তে ভাজিয়া রেড হইব। এখন তেল গরম হয়েছে, মানে আমরা অনিয়ন ছাড়িয়া নুন সল দিলাইছি, তেজপাতা দালচিনি ছাড়ি দিছি। ওখানে আস্তে আস্তে পেঁয়াজ গলব। আমরা সামান্য অন্তর ফাটক দিয়া আর ডিমরে মাথায় রাম। ওখান কু আরো তেল ফ্রাই করে নিব, করিয়া পরে পেঁয়াজ বুন হয়ে গেলে পেঁয়াজের মাঝে ছাড়ি দিব এনটা, তখন বুন হয়ে যাব। ওখান তেল গরম হয়ে গেছে গিয়ে আমরা এন্ডারে আস্তে আস্তে ফ্রাই করে নিলাম। We're just lightly frying it, so it's only going to take a couple of minutes. We've turned these, as you can see, it's lightly fried. It should look like this. As soon as it looks like that, please turn it over. Open fire, but I'm here on the road, I guess. Open on the powder side, didn't it? We've been stirring the onion. It's been about 20 minutes on high gas. So the gas is still high, so you have to keep stirring it, make sure it doesn't burn. Just keep stirring it every few minutes. এখন 10 মিনিট আমরা মশলাটা ভুনে নিচ্ছি, ওখানে আমরা পানি ছাড়িয়ে দিলাম। এন্ডা বুন হয়ে গেছে, ওখান আমরা করিয়েন্ডা ছাড়িয়ে দিলাম। 2-3 মিনিট থাকবো করিয়েন্ডা দিয়া, যদি আপনার আর ইচ্ছা হইলে করিয়েন্ডা দিতাম, না দিলেও পারবো। The curry is done now. We're going to take it off. The oil is separated. You can see it. বুন হয়ে গেছে কি? আপনারা ট্রাই করবা, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।